সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে চ্যানেল টোয়েন্টি ফোর এর সবচেয়ে স্পেশাল আয়োজন গুরু ব্রিভারেজ প্রেজেন্ট গল্প আড্ডা পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্সের আজকের পর্বে এবং স্পেশাল বলেছি বুঝতেই পারছেন আমার জন্য কিন্তু স্পেশাল না আজকে যারা আমার সাথে রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজনটি অনেক অনেক স্পেশাল আমি শান্তা জাহান আজকে ভীত আর একই সাথে অভিভূত কারণ এমন দুজন মানুষ আমার সামনে বসে আছেন যাদেরকে পর্দায় দেখে আমরা অনেক বেশি ভয় পাই আতঙ্কিত হই এবং একই সাথে ভাবি যে মানুষ এত খারাপ হতে পারে আর সেই মানুষগুলো যখন চোখের সামনে এসে এত সুন্দর করে কথা বলে এত কিউট একটা স্মাইল দেয় অ্যান্ড মানে কী বলবো এদের সাথে তো ভালো মানুষ আর হয় না তখন আমরা অভিভূত হই তো দর্শক আমি আর কথা বাড়াতে চাই না জাস্ট পরিচয় করে দিতে চাই পরিচয় না আসলে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চাই আমার দুজন ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের মানুষ এবং বিশাল মাপের অভিনেতা আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশের হার খল খলনায়ক দীপজল ভাই এবং একই সাথে একজন ভালো মানুষ যিনি তার নায়কত্ব দিয়ে পরবর্তীতে সেটা প্রমাণ করে দিয়েছেন আর একই সাথে বাংলাদেশের ইতিহাসে যেই মানুষটি সবচাইতে বেশি খারাপ মানুষের চরিত্র অভিনয় করেছেন আমাদের হার্ট থ্রপ খলনায়ক মিশা সৌদাগর অনেক অনেক শুভেচ্ছা দুজনকে ঈদ মোবারক ঈদ মোবারক ও বাহ দুজনের সিং এত সুন্দর একসাথে ঈদ মোবারক পারফেক্ট আচ্ছা মিশা ভাই আজকে কিন্তু আমি একটু মানে ভয় ভয় কথা বলছি আমি জানি না উল্টা পাল্টা কি বলবো কিন্তু একই সাথে মানে আমার এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না না ভয় পাওয়ার কিছু নাই মনে করো তুমি এমন দুই মনে হয় আমি আর দীপ ভাই কিন্তু কখনোই একসাথে মানে ইন্টারভিউ দিই না মানে আমি সেটাই বলছি যে দিস ইজ ভেরি স্পেশাল তোমার জীবনে একটা স্পেশাল আজকে ডে না ভাই আমরা কিন্তু কোনো চ্যানেলে দুজনে একসাথে এক এক করতে পারিনি হয় ভাই আলাদা না হয় আমি আলাদা রাইট আজকে যাই হোক মানে

আচ্ছা আর ঈদের আগ পর্যন্ত ঈদটা যেন ভালো হয় ঈদের আগে আমি চেষ্টা করেছি সবাইকে ভালো কিছু করার তে আমি প্রতি ঈদে জানা করি এই ঈদে ব্যতিক্রম অনেক জিনিস করেছি সেটা আমি বলতে রাজি না কারণ বলাটাও ঠিক না ভালো যতটুকু করার ভালো এইবার আমি মন থেকে সব কিছু হ্যাপি আমি ভালো কিছু করতে পেরেছি

আমাদের আমাদের গ্রুপ যে চার্টে বলে দিলাম যে ভাইয়াকে সারপ্রাইজ দিব ভাইয়াকে বলুন ইফতারে আমাদের সাথে করবেন তো ভাইয়া তো অনেক অনেক কাজ মানে অনেক কাজ ব্যবসা বাণিজ্য এটা সেটা পরিবার দেন আমরা তো ভাইয়া আসলো ভাইয়াকে নিয়ে আমরা ইফতার করলাম দেন আমরা একদম সবাই বলে উঠলাম যে বার্থডে টু ইউ

আমি মানুষদের খাওয়াতে পছন্দ করি নিজে খাওয়ার থেকে কারণ আমার ডায়াবেটিস আচ্ছা খেতে হয় খাওয়া যায় না পরিমাণ মতো যতটুক খাওয়া আর বাকিটা আমি গরীব মানুষদের নিয়েই সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত লোক পাই আমি চেষ্টা করি সবার মুখে একটু মিষ্টি মুখ করাই 마শাআল্লাহ মানে এই চেষ্টাটাই আসলে আমরা কোজনের কাছ থেকে পাই এটা প্রথমত বলবো আর পাশাপাশি বলবো হচ্ছে এই যে আপনি যে চেষ্টাটা করছেন এর ছায়া যদি কিছু কিছু মানুষের মাঝে আরো পড়ে তাহলে কিন্তু আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে এই সময়টা আমরা জানি একটু কঠিন সময় যাচ্ছে সবারই অর্থনৈতিক প্রেক্ষাপটে সবাই কিন্তু তখন একটু হাসি মুখে একটু ভালো থাকার চেষ্টা করবে সেই প্রত্যাশাটা আমরা সব সময় করি 미শা ভাই আরো দুটো কথা বলতে হয় ওনার নামে যেটা হচ্ছে যে উনি উনি মোটামুটি filme আমরা সবাই জানি উনি হচ্ছেন দানবীর দীর্ঘ সাহেব দানবীর তাকে বলা হয় তো উনি মানে ওই যে মানে একই কথা উনি খাওয়াতে এবং যার মানে তার সাধ্য মতো উনি সবসময় মানুষের মানে আমাদের ফিল্ম তো আছে ফিল্ম ছাড়াই উনি ওনার পাশে কেউ যদি বলে ওনার কাছ পর্যন্ত যদি কেউ যেতে পারে এবং তাকে যদি বলতে পারে তার প্রবলেমের কথা কোনো সলভ করতে উনি উনি বদ্ধপরিকর আর সেমাইয়ের কথা বলছিলে এইবার তো সেমাইটা আমার মানে তোমার ভাবি আমেরিকায় আছেন নির্বাচন সেহেতু আমরা আমি স্টে করতেছি এখানে এবং উনি নির্বাচন আমার ভাইয়ের জন্যই করতেছি ফিল্মের অভিভাবক উনি আমার তো এই জন্য পায়েস রান্না করবে আমার ভাগ্নি একটা রান্না করবে ওর হাতের পায়েস খাবো ও যথেষ্ট ভালো রান্না করে ওর হাতের পায়েস খাবো কিন্তু ভাবি কি মিস করবে ভাবি নিশ্চয়ই ভিডিও কলে বলবে প্রচুর মিস করবে আচ্ছা আমি একটু ছোটবেলার ঈদের কথা জানি স্পেশালি দ্বীপজল ভাইকে তো আমরা কখনো এইভাবে করে পাই না যে ছোটবেলার গল্প শুনবো ছোটবেলায় দ্বীপজল ভাই কি এমনই শান্তশিষ্ট ছিলেন নাকি খুবই দুরন্ত না আমার আগে ছোটবেলা আমার কেস পড়ার হুম হুম মাথা গরম পড়া যায় না ছোটবেলা আমি কেস সবচেয়ে দামি কেস

চেহারা দেখার চেয়ে তো মেয়েরা বেশি কেটসি দেখতো এগুলো খুব রেয়ার ছিল ভাই আমরা সবসময় যেটা হয় যে একটা ছেলেকে যখন দেখি তার পায়ের জুতোটাও দেখতে পছন্দ করি কারণ সবসময় বলা হয় যে ছেলেদের পায়ের জুতো দেখে আসলে ব্যক্তিত্ব বোঝা যায় তো আপনার ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে কোনো মেয়ে আপনাকে ছোট্ট করে একটা চিঠি লিখেছে যেখানে বলেছে যে তোমার পায়ের কেটসগুলো অনেক সুন্দর হয় যখন হেঁটে যাও তখন আমি কেটসগুলো তাকিয়ে তাকিয়ে দেখি আমি কেডস পড়তাম আগে ছোটবেলায় আমার পছন্দ পছন্দের পছন্দের জিনিসই ছিল আমার কেস আচ্ছা রোড আগে সবচেয়ে সুন্দর সুন্দর কেপ শান্ত এক্সক্লুসিভ ওখানে সবচেয়ে সুন্দর যে কেড সবচেয়ে দামি বড় কথা সবচেয়ে সুন্দর যেটা দেখে ভালো লাগতো ওটা আমি নিবই এবং ওটা এক দুই জোড়া কয়েক জোড়া নিতাম আচ্ছা পড়ার জন্য ইয়া এখন পড়া পারি না কারণ আগে পড়লে কোনো অসুবিধা হতো না এখন পড়লে মাথা সহ গরম পড়াই পারি এখন তবে চেষ্টা করি ঈদ যখন হয় ঈদে এখন তো বয়স হয়েছে একটু ছেলে মেয়ে হয়েছে এখন চেষ্টা করি মা বাপ তো নেই মা বাপ থাকলে আগে মা বাপের মুখে প্রথম সেমাই তুলে দিতাম তাকে আদর করতাম ভালোবাসা যতটুকু পাওয়ার চেষ্টা করতাম তার কাছে নেওয়ার তবে আমার বাপ মা আমাকে যথেষ্ট আদর করেছে এখন তো নেই দুনিয়াতে এখন অন্যের বাপ মা দেখলে নিজেরও কষ্ট লাগে মাঝে মধ্যে তবে আমি চেষ্টা করি এবং সবাইকে বলব ছেলে মেয়েদের যে যে যেখানে আছে বাপমা বাপ মাকে খুঁজে তাদের পাশে দাঁড়ানো ঈদের তো অবশ্যই চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য বাপমার এখন বাপ মাকে দূরে রেখে আশ্রম হয়েছে কত এইসব দেখলে চোখে পানি রাখা যায় না কারণ বাপ মা বৃদ্ধাশ্রমে থাকবে এটা কি মানা যায় যায় না এটা অনেক কষ্টের জিনিস তে আমি বলবো যে যেখানে আছেন বাপ মা যেখানে আছেন সবাইকে কাছে রাখার চেষ্টা করবেন একদিন আমরাও সেখানে যাব আমাদেরও ওই অবস্থা হবে যদি আমি আমি বাপ মাকে না দেখি একসময় আমার ছেলে মেয়েও আমাকে দেখবে না

আলো অলরেডি তখন আলোকিত আবার ইয়াংদের মধ্যে অনর্ধ উনিশে আমি একেবারে অপরিহার্য তো ভাইয়া মনে করো যে ওই ইয়ে দিয়ে তেজি ছবি আর দু ছবি দিয়ে একেবারে মানে রাস্তা করে দিলেন তো খবর আছে ছবিতে আমি তার ছোট ভাই এখন প্রথম প্রথম আমি আমার শিডিউল ব্যস্ততার জন্য ই করতাম না পর দেখলাম যে উনি খবর আছে প্রথম ছবিতে প্রথম দিন যে আমাকে আদর করলেন যে মিশা তো আছে আমি কী করুন আমি প্রথমে মেকআপ রুমেন এসুই নেই আমার এত ভাল লাগলো তো মানে এই যে মিল হইল যে সব ছবিতে এখন যত ছবি তার কাছে সব মিশা মিশা থাকবে মিশা 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 তো এই থেকে আরম্ভ হয়ে হয়ে যে আমাদের জুটি জুটি আরম্ভ হয়ে গেলো একটা আর তারপর থেকে তো তার সমস্ত প্রোডাকশন হাউস তারপর আমি ওনার একটা গাড়ি পছন্দ করেছিলাম সম্ভবত আমার আম্মার জন্য ছিল একটা গাড়ি খুব সুন্দর তাই বললাম গাড়িটা খুব ভাল লাগে খুব ভালো লাগে তো ওইটা নাকি মাসুবাবুল ভাই নিতে চেয়েছিলেন প্রয়াত যান কাজে হাতবার তার ওস্তাদও পছন্দ করেছিল আমিও পছন্দ করেছিলাম তো হঠাৎ একদিন আমি বাংলা মোটর তখন আমি ফ্ল্যাটও কিনিনি উনি আমার আমি তখন ভাড়া থেকে বৃত্তির সুবিধার্থে যাওয়ার জন্য উনি ফোন দিলেন যে মিশা কই তুই আমি বললাম ভাই আমি তো উপরে তুই নাম আমি ভাই কই যাবেন আমি ভাবি বেড়াতে নিয়ে যাই বিভিন্ন জায়গায় যাই বেড়াতে আমি খাওয়া পছন্দ করি বিভিন্ন জায়গায় গেলে মিশা ওই দিন থাকবি থাকবি সব জায়গায় তার সাথে সাথে যাই বলে তোর গাড়ি আনছি তুই গাড়ি নে গাড়িটা নিচে নিচে নাম ওই এখনো বাদুদ আছে যে তুই গাড়ি বললাম ভাই ক্যারেজ নাই ড্রাইভার নাই কইটা পর হবে নি তুই নিচে নাম আমি প্রাডো কিনছি দেখ ভাইয়া তখন নতুন প্রাডো কিনলো এবং আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শান্ত মনে করো যে একটা লোক তিবজল সাহেব তখন দীপজল সাহেব মানে মনে করো ছবি রেডি পোস্টার থেকে ছবি রেডি সেন্সার রেডি সাহেব এমন নাম করে ফেললেন উঠালেন দেন আমি গেলাম বিয়েতে মিরপুর গেলাম তারপরে আবার আমার বাসায় গাড়ি রেখে পুরো একটা লোক এরকম একটা নাম করার লোক শুধু আমি বলছিলাম খুব ভালো লাগছে গাড়িটা খুব ভালো তবে বলি তুই তখন আমি নাম করে ফেলছি কিন্তু আমি তুই সিএনজি তে যাতায়াত করতেছি তখন বিবি ট্যাক্সি ছিল সিএনজি ছিল তখন গাড়ি দরকার

সবার কাছে চাইতাম যে ভালো কিছু মন থেকে যেটা আসে সেটা করো তোমার বাস্তব আমি অভিনয় জিনিসটা পছন্দ করি না আর্টিফিশিয়াল নাটক ওইগুলো আমার পছন্দ না যেটা ন্যাচারাল বাস্তব সেই অভিনয়টা আমার কাছে ভালো লাগতো আর আপনার যে ডায়ালগুলো থাকতো মানে এটাকে কিন্তু আমাদের কখনো আসলে ডায়লগ মনে হয়নি কেন আমরা দীপজল নামটা শুনলে ভয় পেতাম কারণ মনে হতো যে কেউ হয়তো জীবন্ত সামনে দাঁড়িয়ে এই কথাটা বলছে মানে পর্দায় যে আমরা দেখছি এটা কিন্তু আমরা কখনো ফিল করিনি এবং আমার মনে হয় দীপজল ভাই আপনাকে যারা সামনাসামনি না দেখেছে তারা কখনো আসলে এই সহজ সরল মানে আমি বলবো বাচ্চাসুলভ হাসি দিয়ে একজন মানুষকে কখনো দেখেছি কিনা সন্দেহ আছে তবে আমরা যারা মিরপুরে বড় হয়েছি তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল আপনি যখন মুভিতে আসলেন অ্যান্ড খলনায়ক হিসেবে প্রথমে আপনাকে সবাই চেনে এবং মানে খুবই খারাপ মানুষ এরকমভাবে কেউ ডায়লগ দিতে পারে এরকম কিছু করতে পারে তো তখন আমাদের লাইক আমার বাবা বা বাবার বয়সী যারা বন্ধুবান্ধব ছিলেন তারা বলতে না না উনি কিন্তু খুব ভালো মানুষ তার এলাকাতে সে এত উন্নয়ন কর্মকাণ্ড করে সবার জন্য এত করে এটা কিন্তু তোমরা না গেলে বুঝবা না তোমরা যে ফিল্মে যাকে দেখছো সে আসলে ভিন্ন একজন মানুষ এভাবেই কিন্তু আমরা আসলে বুঝতে পেরেছি যে আপনি শুধুমাত্র চলচ্চিত্রের একজন মানুষ হিসেবে নয় আপনি মানুষের জীবনেও একজন নায়ক হিসেবেই আছেন সেটা আসলে খল নায়ক না রিয়েল লাইফ নায়ক হ্যাঁ প্রথমে আমি আসলে ভীত ছিলাম এবারে আমি অনেক বেশি উৎফুল্ল কারণ এই দুজনের সাথে একই সাথে বসে আমি সেই পুরনো দিনের স্মৃতিসহ কথা বলার সুযোগ পাচ্ছি মিশা ভাই দীপজল ভাইকে তো কাছে থেকে আপনি অনেক দেখেছেন অনেক জানেন কিন্তু যারা আমাদের দর্শক তারা তো এত কাছে থেকে দেখারও সুযোগ পায় না আর সবসময় এভাবে পায়ও না তো আপনি কি কখনো দেখেছেন যে কোনো একজন দর্শক বা দর্শকের ভিড় সেখানে দীপজল ভাইকে দেখে তাদের যে এক্সপ্রেশন এবং তাদের যে অভিব্যক্তি সেটা আসলে কেমন ছিল না আমি বললাম না যে উনি নিজেকে এমন মানে আমি নাম দিয়েছিলাম দীপজল সাহেবের তুফানে হাওয়া

এবং মানুষ তখন স্বাভাবিক কারণ ডায়লগ তো মানে হিরো ডায় ডায়লগটা খুব চলতো আমাদের ডায়লগতে তো ডায়লগ বাজি করতাম তার ডায়লগ মানুষের মুদ্রা দোষের মতো মানুষ বলতো আমার ডায়লগ বলতো তো আমরা গায়ক গায়িকা নায়ক নায়িকা কি করবে আমাদের তো হント दैट সানডে মান্ডি ক্লোজ ডায়লগ আচ্ছা এই এই ডায়লগই একটু আসছে এই ভাই এই যে মানে ডায়লগ গুলো সানডে মান্ডি ক্লোজ করে দিব ঠিক আছে তারপরে হচ্ছে এবং খুব সাবলীল আমাদের তো কথা বলার সময় কত ভয়েসের মডুলেশন থাকে কিন্তু আপনি আপনার মত করে বলছেন এই ডায়লগগুলো আসলে কোথা থেকে আসতো ডায়লগগুলো বিভিন্নভাবে বানানো হইতো বিভিন্ন डिस्ट्रিক থেকে আমাকে পাঠায়িত বিভিন্ন কথা যেটা ভালো লাগতো সেটা গল্প অনুযায়ী লাগাতাম আমার একশো দেড়শো ডায়লগ সবসময় লেখা থাকতো আচ্ছা মানে আপনি চুজ করতেন আসলে কোন ডায়লগুলো আমি ব্যবহার করব বা এই মুভির জন্য কোন ডায়লগটা করলে ভালো হবে আপনার পছন্দের দু একটা ডায়লগ এই মুহূর্তে যদি শুনতে চাই আগের ডায়লগ তো হয়েছে এখন তার ডায়লগ হচ্ছে না এখন গল্পের কাজ করছি ভালো ভালো গল্প তবে আমার ছবিগুলো যদি দর্শক যারা দেখেছেন এই কিছুদিন আগে দুটা ছবি রিলিজ হয়ে গেল আরও তিনটা ছবি আমার সেন্সার করা ঈদের পর থেকে তিনটা ছবি লাগবে এক মাস পর পর তিনটা ছবি সেন্সার করা আছে আর আর দশটা ছবির গল্প রেডি আছে এখন আচ্ছা এটা যে কোনো মুহূর্তে আমি কাজ আরম্ভ করব তো এখন ওয়েদারও ভালো আছে তে নির্বাচন আমরা করছি শিল্পী সমিতির এটা জাস্ট ফিল্ম ইন্ডাস্ট্রিটা ধ্বংসের পথে ফিল্ম ইন্ডাস্ট্রিটা কীভাবে বাঁচানো যায় ওইটার কারণে নির্বাচন করা আমাদের নির্বাচন করতেই হবে যেতেই হবে ওই টাইপের মন মানসিকতা আমার নাই তে ফিল্ম ইন্ডাস্ট্রিটা যারাই হাত দিয়েছে দুই বছর দেখলাম তাতে ফিল্মের ভালো কিছু করতে পারেনি যারা নির্ভ পাবলিক আছে অনেক আমাদের গরিব কিছু 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 জায়গা যারা দিন এনে দিন খাচ্ছে এখন অবস্থা করুণ অবস্থা একটু সহযোগিতা যদি পায় তারা অনেক খুশি হয় তাদের চেষ্টা করেছি এবার রমজানটা গেল রমজান পুরো রমজানে আমি তাদের সাথে ইফতার জন্য তাদের পাশে ছিলাম রাস্তায় যে আসবে যাবে ওই কনভেন্সও ওনাদের ছিল না লাস্টে আমি কনভেন্স সিস্টেমও করে দিয়েছি যেন আসা যাওয়া যেন তাদের প্রবলেম টুক না হয় অবশ্যই ওইটা করেছি যা পেরেছি ঈদে করেছি তারপরে ঈদের সময় অনেক কথা বললে নিজেরা ছোট মনে হয় কিন্তু তারপরে যারা যেখানে আছে অনেক বড় মানুষ আছেন তবে একাই সবকিছু করা সম্ভব না তারপরে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে এগিয়ে আসতে ভালো তবে চেষ্টা করি ভালো কিছু করার মিশা ভাই। এই দুটো চেয়ার নিয়ে আসলে এত বেশি কেন মাতামাতি এবং সেটা বিগত কয়েক বছর যাবতীয় কিন্তু হয়ে যাচ্ছে ব্যাক টু ব্যাক খুবই অলাভজনক একটা প্রতিষ্ঠান যেখানে আসলে নিজেকে ইনভেস্ট করতে হয় সেটা নিজের মেধা নিজের সময় নিজের যোগ্যতা এবং একই সাথে আপনাকে কিন্তু মানে যদি আমরা ফাইন্যান্সের দিকে তাকাই তাহলে সেটাও কিন্তু অর্গানাইজ করতে হয় তো সেই জায়গা থেকে আবার কথাও শুনতে হয় তাহলে কেন এই চেয়ার দুটো নিয়ে মানে মারামারি বললে ভুল হবে যদি আমরা খাঁটি বাংলায় বলতে যাই তাহলে বলতে হবে কামড়া কামড়ি কেন এটা বুঝি আমাদের পক্ষে না আমাদের আমরা যখন নির্বাচন করি বাই আগে যখনই করেছে এটা হইছে মানে গতবারই এটা কুলষিত হয়েছে গতবার মামলা হামলা এ তাদের দ্বারা হয়েছে আমরা কখনো করিনি আমরা যদি হেরেছি তাহলে আমরা লাস্টবার ইলিয়াস কাঞ্চন সাহেব জিতেছেন আমি তাকে মালো পরি দিয়ে এসেছি হচ্ছে এটা যারা আসলে এটা তো একটা জাস্ট খেলা হিসেবে নিয়ে নেয় কেন স্পোর্টসলি এটা কি নেই যে এটা জয়লাভ যে করবে আমি করতে পারি আরেকজন করতে পারি তাই না ভেরি সিম্পল একটা জিনিস তো যে জিতবে তাকে আমি আমি স্বীকৃতি দেবো কারণ জনগণ তার তার পক্ষে মত দিয়েছে তো তেমনি করে ভ্যা যেটা বললেন যে বিগত দিনে যাদেরকে আমরা আশা করেছিলাম তার আশানুরূপ কাজ করতে পারেনি এটা আমরা কিছু না বলি আমরা বলবো না কিন্তু মানুষগুলো যেভাবে আমাদেরকে নির্বাচন করতে হবে করতে হবে আপনাদেরকে মানে টোটাল বলবো চলচ্চিত্র পরিবার বলি আর আমাদের বিশেষ করে আমাদের শিল্পী সমিতির সদস্য এবং সদস্য বৃন্দা আমাদের কোনো এখানে উনি দেবজল সাহেব আঠারো কোটি মানুষ বা বিশ বাইশ কোটি মানুষ জানে উনি দেবজল সাহেব ওনাকেও কিন্তু শিল্পী সমিতির কোনো ট্যাগ লাগানোর দরকার নেই আমি মিশা সৌদাগর আমাকে আঠারো কোটি এবং দেশে যারা বাইরে আছে আমি মিশা সৌদাগর দেশ প্রধান থেকে আরম্ভ করে একটা সাধারণ মনে হয় সাধারণ মানুষ বাচ্চা আমাদেরকে চিনে আর আমরা মূলত করতেছি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা দেবদ সাহেবকে চিনে খেটে খাওয়া মানুষ যখন দেবদ সাহেব এন্ট্রি করে আমি এন্ট্রি হল তালি দেয় আমরা তাদেরকে বিনোদিত করি অজান্তে তাদেরকে হয়তো আমরা নেগেটিভ ভালোবাসা ছড়াই হিরো পজিটিভ ভালোবাসা ছড়ায় তো তেমনি আমাদের কিন্তু এত মানুষ ভালোবাসে কেন শুধুমাত্র এই কারণে ভালোবাসা যে আমরা তাদেরকে বিনোদিত করতে পারি তাদেরকে ভালোবাসা ছড়িয়ে দিই তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মানে আমরা ব্যক্তিত্ব দুজন ব্যক্তিত্ব তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তাহলে সবাই যখন বলতেছে ওকে ল্যাট ইস ডু ইট এই জন্য আমরা করতেছি এবং আমরা এর আগেও যখন ছিলাম আমরা যা করেছি বিগত এই যে মানে ইফতার বলি পিকনিক বলি মানুষকে সহযোগিতা বলি সরকারের কাছ থেকে মানে আমরা যখন ছিলাম তখনই বিজাতীয় কোনো সংস্কৃতি এখানে ইন করতে পারিনি এক দ্বিতীয় কথা হচ্ছে আমরা গভর্নমেন্টের কাছ থেকে গভর্নমেন্টের কাছ থেকে আমরা শিল্পী কল্যাণ ট্রাস্ট করেছিলাম সেটাই দুই বছরের তারা তারা কেউ মনে সেটাকে আর কন্টিনিউ করেনি আপগ্রেড আমি বলতে পারবো আসলে বলা হয়ে থাকে যে যে নির্বাচনী ইস্তেহার থাকে সেই ইস্তেহারের কোনো কিছু আসলে ইস্তেহারের দিকে নাই যায় তো অনেক ওটা না বলি কারণ ইস্তেহার তো অনেকে বলছিল প্রধানমন্ত্রী আনবেন অনেকগুলো ছবি বানাবেন এরকম অনেক কথা বলেছেন ওইদিকে আমি যাবই না আমি খালি বলি যে সাধারণ শিল্পী পাঁচশো সাড়ে পাঁচশো যে শিল্পীগুলো আছেন তারা কি চায় সমিতিতে চায় তাদের দুটো বা তিনটা এক দু বছরে ইফতার হয় দুটো বা তিনটে পিকনিক হয় দুটো বৈশাখ হয় বড় বড় ফেস্টিভ্যাল হয়

সেক্রেটারি চার বছর টানা ছিলাম আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি চার বছর টানা ছিলাম আমি প্রেসিডেন্ট তো আমাদের এক্সপিরিয়েন্স হিউজ তো এই জায়গা থেকেই সবাই আমাদেরকে চেয়েছে আর আমরা ফিল্মে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আমি ফিল্মে প্রায় ত্রিশ চল্লিশ বছর খালি দুজনের কথা বলি টিম তো আমাদের অনেক স্ট্রং টিম তো আমাদের ফিল্ম মানে আমরা তো ফিল্মের আসলে দায়িত্বভারটা নিয়ে আমাদের একটা মানে কর্তব্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরাও প্রত্যাশা করি যে ভালো কিছু হতে যাচ্ছে মিশা ভাই আপনাদের সাথে এবং আমাদের মানে শিল্পী সমিতিটা আসলে আমাদের কারণ শিল্পীদেরকে তো আমরা ওন করি তো আপনাদের থ্রুতে আপনাদের আমি বলবো যে আপনাদের প্রতিনিধিত্ব করার যে

মানুষের বন্ধু বলে দরিদ্র মানুষের বন্ধু বলে উনি হচ্ছেন ভাই যাকে দেখে মনে করেন বাংলাদেশের সবাই অভিনয় করতে চায় মানে উনি উনাকে এক বাক্যে বলা যায় যে ওনার মহানায়ক

আমি তো খুব রিলে তার সাথে রিলেট তো আমি গেস খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে এবারে নেক্সট নেক্সট ইনি হচ্ছেন ভাই একজন অসম্ভব নামকরা ব্যবসায়ী বাট নায়ক এবং ওনার বাস হচ্ছে আপনার আশেপাশে অনন্ত জন উনি ভাইয়া যা হেল্প পাইছে আমার দ্বারা পাবে আমি আমি সেটাই চিন্তা করছি আমি এবারে হেল্প করব চার নাম্বার ছবি আমরা দেখে নেই পরবর্তী ছবি কি আসছে আমাদের ইনি 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 আপনার সাথে এখন একটা ছবি করেছে ভাই সম্ভবত একজন সে খুব মানে বেশ ইন্ডিয়ান আমাদের দেশের নায়িকা আপনার আপনার নায়িকা না বাট আপনার সাথে ছবি ছিল প্রযোজক ছিল মনে হয় নাদির খান ওই ছবির মানে আপনার নায়িকা না আরেক মানে বাপ্পি নায়িকা প্রডিউসারের নাম বলতে পারবো নাদির খান ওনার ছবি

তাকে দেখার জন্য আমরা আসলে আকাশের দিকে তাকাই তাকে দেখার জন্য আকাশের দিকে তাকাই হ্যাঁ মানে আকাশের দিকে আমরা তাকাই যখন তখন দেখে সবসময় সময় হই এবং ওই রাতের জন্য আমাদেরকে অনেকদিন অপেক্ষা করতে হয় 15 দিন পূর্ণিমা 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 यस

সে আমরা পরবর্তী ছবিতে যাই মানে এত ছোট ক্লু দেওয়ার পরে নিজেটা বুঝে গেলে তো আসলে এদেরকে নিয়ে খেলা মুশকিল এবারে যিনি আছেন দীপজল ভাই বর্তমানে জগরাট ও নিপুন তবে ভাইয়ের সাথে ড্রেসের কালার খুব ভালো ম্যাচ করে গেছে ওকে লাস্ট ওয়ান ও ওকে ভাই কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি তো ফার্স্ট ব্রেক এবারে এখন কি হিন্টটা আমি আমি দিব মানে ছোট ভাই আপনারও ছোট ভাই আদরের ছোট ভাই ও মানে তার পজিশন খুব ভালো

তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন যাদের বাসা আগে তাদের জন্য একটা ঘর বানাই তারপরে তোর সিঁথিতে তার আর সিঁদুর রাঙিয়ে দিতে করবেন তোকে নিয়ে ঘর বাঁধবার স্বপ্ন আমার অন্তহীন

বা মানে আমি বলবো মানে বড় ভাইয়ের চরিত্রে কাজ করছেন এবং ওয়াইফের সাথে খুব রোমান্টিক ভাবে কথা বলছেন তখন এত মানে কিউট লাগে এত সুন্দর লাগে লাইক হয় না কিছু চরিত্র বা কিছু ডাইলেক্ট শুনলে কিন্তু আমরা আয়নার সামনে দাঁড়িয়ে অনেক সময় ভাবি যে এ ধরনের একটা চরিত্র আমি করতে পারলে অনেক ভালো লাগতো

অ্যাকচুয়ালি বাস্তব আমি ডিপ জল যেখানে যে গল্প আগে আমি শুনি যে আমার এটা কি আমার গল্পের লাইন আপটা কী আমি কি পর্যায়ে এইটা যাব আমি অভিনয় করি না আমি বাস্তব ন্যাচারাল করারই চিন্তা ভাবনা করি সবসময় ন্যাচারাল অভিনয় করি আমি আমি আর্টিফিশিয়াল নাটক ওই দেইখা চিল্লাচিল্লি এই টাইপের আমার হয় না বাস্তব যেটা আমার চলাফেরা সেটাই করার চেষ্টা করি ভালো কিছু করার চেষ্টা করি যখন যেটা দরকার ঠিক সেটাই করার সবসময় চেষ্টা করি থ্যাংক ইউ দীপজল ভাই আমরা সবসময় চাই আপনি এভাবেই থাকুন এবারে মিশা ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই একটা ডায়ালগ যে ডায়ালগটা প্রথমে মিশা সৌদাগর হওয়ার জন্য আসলে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল তো যেটা ছবির সবচেয়ে ব্লকবাস্টার ছবিটা হচ্ছে সালমান শাহের সাথে সত্যের মৃত্যু নয় রাজীব ভাই আমার বাবা থাকেন তাকে যে বলি মানে তখন খুব আর কি বোঝা যায় যে ছেলেটা খুব বেশি মানে এক্সাইটেড এবং সবসময় একটু মানে কি বলে বলে না যে মানে চা কিছু রেডিমেড 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 চাই চাই তখন আমি বাবা কোনো কিছু বললে বাবা পরিকল্পনার কথা বলতেন বাট আমি বলতাম যে এই মুহূর্তে চাই তাই আমি এরকম একটা ডায়লগ ছিল এই বাবা ডায়লগ কম ডায়লগ কম বাবা ডায়লগ কম আমি ডিএমসিতে বিশ্বাসী রাজীব ভাই জিজ্ঞাসা করতো ডিএমসি মানে তাই বললাম ধরো মারো ছাড়ো তোমার ওই পাঠশালা পরিকল্পনা আমি একদম পছন্দ করি না আমি ডিএমসি তে বিশ্বাসী ধরো মারো ছাড়ো লাইক এই ছবি আসলে আমার একটা মিশা ভাই আপনি কতটা আপডেটেড ছিলেন ওই সময়টাতে এবং আমরা এখন যারা ইনস্টাগ্রাম ইউজ করছি তারা আসলে এই ধরনের ছোটো ছোটো কিউট দিয়ে কি সব বলে আইডি কে এটা সেটা বাট ওই সময়টাতে তো আসলে ইনস্টাগ্রাম আমাদের ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে চিন্তাও করার কোনো অপশন ছিল না বাট মানে ডায়ালগের মধ্যে কতটা আমি বলবো রেভুলেশন ছিল সর ইট ওয়াজ ফ্যান্টাস্টিক थैंक यू আপনাদের দুজনের সাথে আড্ডা দিয়া एक्चुअली আমি আজকে নিজে কি অনেক প্রাউড ফিল করছি ইন আই এম সো লাকি যে ঈদটা আমার অনেক সুন্দর কাটলো আমরা তো অ্যাক্টিভিটির শেষ ভাগে সর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতে চাই ঈদ নিয়ে শান্ত তুমি অনেক লাকি যে আসলে তুমি চলচ্চিত্রের খলনায়কে খলনায়কদের লিস্ট যদি আসে খলনায়কদের গুরুদের লিস্ট আসলে ইনশাল্লাহ আমাদের দুই নাম আসবে তুমি আসলে এই যে নামকরণ গুরু গল্প আড্ডা তুমি গুরুর সাথে বসে যে গল্প এবং আড্ডা তুমি আসলে এই মানে অনুষ্ঠানের নামে সার্থকতা পরিপূর্ণভাবে পূর্ণ করেছ করেছো আর যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদেরকে জানাই হৃদয় নিগ্রানোর শুভেচ্ছা ভালোবাসা ঈদ মুবারক যে যেখানে আছেন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের মাকে ভালোবাসুন মাটিকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন সংস্কৃতিকে কে ভালোবাসুন বাংলা চলচ্চিত্রকে ভালোবাসুন থ্যাংক ইউ ভেরি মাচ ঈদ মুবারক থ্যাংক ইউ প্রিয় দর্শক ছিল আমাদের আজকের আয়োজন গুরু কার্বোনেটেড প্রেভারেস প্রেজেন্টস গল্প আড্ডা পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্সের এই পর্বে আমরা আসলে চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দর একটা সময় কাটাতে আই হোপ আপনারা এনজয় করেছেন আবারও ফিরে আসবো বিশেষ কোনো আয়োজনে আপনাদের সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আল্লাহ হাফেজ ঈদ মুবারক